হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রুবাইয়াতস ওয়ার্ল্ড। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা সুইটস রেসিপি। এই ধরনের সুইটসকে বলা হয় পিনাট বারস। আর এই পিনাট বার মিষ্টি করার জন্য আমি ব্যবহার করেছি হানি এবং পিনাট বাটার। এটা যে কোনো ধরনের ওয়েট লস ডায়েট প্ল্যানের সঙ্গে যায়। ইজিলি সপ্তাহে 2 থেকে 3টা পিনাট বার খাওয়া যেতে পারে এবং তাতে কোনো ওয়েট গেইন হবে না। তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি দারুণ মজার এই সুইটস। অল্প একটু বাটার নিয়েছিলাম, তাতে মিশিয়ে নিচ্ছি সামান্য পিনাট বাটার। এখন মিশিয়ে নেব 1/2 কাপ পরিমাণ হানি। আমি কিন্তু এখনও চুলার ফ্লেম অন করিনি। মিক্সিং স্টার্ট করার আগে প্যানটা হালকা গরম করে নিয়েছিলাম। এবারে চুলোয় হালকা ফ্লেম দিয়ে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি 4 কাপ পরিমাণ পিনাটস। এই বাদামগুলো আসলে রোস্টেড পিনাটস এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা চিনি। যারা ওয়েট লস ডায়েট প্ল্যান করছো, ইনস্টেড অফ সুগার তারা আন্দাজ মতো আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহার করবে অথবা স্কিপ করবে। আর তেমন কিছু না, শুধু মিক্স করতে থাকবো। পিনাট বারস তৈরি করতে একদম সময় লাগে না। এই নাড়াচাড়া মোটামুটি 5 থেকে 10 মিনিট করলেই চলবে। আর যেই ট্রেতে জিনিসটা পোর করতে হবে, সেই ট্রেতে কিন্তু অবশ্যই বেকিং শিট বিছিয়ে নিতে হবে। আর বেকিং শিটের ওপর ঢালার পর ওপর দিয়ে আরেকটা বেকিং শিট বিছিয়ে হাত দিয়ে প্রেস করে নিতে হবে। আমি এখনই দেখাচ্ছি। বেকিং শিট তলায় একটা আর ওপরে একটা দিতে হবে। ওপরে বেকিং শিটটা দিয়েছি জিনিসটাকে ফ্ল্যাট করার জন্য। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে জিনিসটা ফ্ল্যাট করে নেব, তারপর বেকিং শিট তুলে নেব। ঠান্ডা হওয়ার পর বাটার মাখানো একটা নাইফ দিয়ে সুন্দরভাবে জিনিসটা পিস পিস করে কেটে নিতে হবে। যারা একটু শক্ত বার খেতে পছন্দ করো, তারা একটু বেশি সময় জিনিসটা খোলা রাখবে, তারপর সার্ভ করবে। দ্যাটস ইট, তৈরি হয়ে গেছে দারুণ মজার পিনাট বারস। মন মতো একটা সুন্দর ডিশে সার্ভ করে ফেললাম। পিনাট বারস একদম শুকনো একটা মিষ্টি। এই ধরনের মিষ্টি অনেক বেশি করে বানিয়ে বক্স কিংবা বোয়েমের ভিতর ভরে 3 মাস পর্যন্ত রাখা যেতে পারে, কিচ্ছু হবে না, একদম ফ্রেশ থাকবে। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। রুবাইয়াতস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।